नमस्कार बंधुरा, वेलकम टू माय चैनल एसबी एक्सप्लोरर। तो बंधुरा, आजकल भिडियोते मोहन बागान और आईएसएल अन्यान्य किछु ट्रांसफार आपडेट तुम्हारे साथ शेयर करब। तो फार्ष्ट अफ अल जो आपडेट देव से जेसन कामिन्स के लिए। तो बंधुरा, जेसन कामिन्स के लिए बर्तमान किन्तु माने मोहन बागान क्लाबे जो बेसि ना चिंता रही है तरह बेसि चिंता हमारे बांगला संवाद माध्यम। तो बांगलार जो संवाद माध्यम देखे प्राय एकदम बोलते गले फेक न्यूजगुलो छड़ानो है जेसन कामिन्स के लिए, जेखने आज के छड़ानो जेखने পরিষ্কার বলা হচ্ছে যে মুম্বাইয়ের সাথে নাকি কথাবার্তা বলছে জেসন কামিন্স, মানে মুম্বাই আর কি আসতে পারেন এইরকম একটা ব্যাপার। এছাড়া কিন্তু আর একজন যিনি বরাবরই জেসন কামিন্সকে নিয়ে নেগেটিভিটি ছড়িয়ে গেছেন, তিনিও কিন্তু বলছেন যে কামিন্সের ট্রান্সফার ফির ব্যাপারে কিন্তু বিশাল টাকা মুম্বাই দেবে না। তো তোমাদেরকে আমি বলে রাখি, অবশ্যই মুম্বাই দেবে না। কেন দেবে না? কারণ মুম্বাই তো জেসন কামিন্সের জন্য কথাবার্তাই বলেনি, যোগাযোগই করেনি। তারা জর্জ পেরেরা দিয়াজের সাথে কিন্তু চুক্তি বাড়িয়ে নিয়েছে, তাহলে তারা জেসন কামিন্সকে কী করতে নেবে? তো সেইটাই হচ্ছে বর্তমানে দাঁড়িয়ে কথা। তো এই যে খবরগুলো বেরিয়ে আসছে, মানে আমাদের বাংলা সংবাদ মাধ্যম চাইছে না যে আমাদের বাংলারই দল মোহন বাগান তাদের যাতে ভালো হয়, তাদের যাতে উন্নতি হয়। তো বরাবর কামিন্সকে নিয়ে দেখা যাচ্ছে যে মানে ছেলে খেলা হচ্ছে আর কি। পুরোপুরি বাংলা সংবাদ মাধ্যমটা এখন পুরোপুরি এই ছেলে খেলার পর্যায়ে চলে গেছে। যাই হোক, তোমরা অনেকে আমাকে আগের স্ক্রিনশটটা পাঠিয়েছিলে যেটা একটা নিউজ পেপারের স্ক্রিনশট, তো সেইটা দরুন আমি তোমাদের বলে দিই যে খবরটা কিন্তু পুরোপুরি ফেক। যেখানে কিন্তু জেসন কামিন্সের এজেন্ট নিজেই অনেক আগেই তিনি স্বীকার করেছিলেন যে মুম্বাইয়ের সাথে কোনো রকম কথাবার্তা বলেনি জেসন কামিন্স, ব্যাপারটা পুরোপুরি ফেক ছিল। তো চিন্তা করার কোনো দরকার নেই, জেসন কামিন্স কিন্তু মোহনবাগানের দিকে পা বাড়িয়ে আছে। সাইনিংটা কেন হয়নি? কারণ সেন্ট্রাল কোস্ট ম্যারিনার্সের এখনও অবধি কিন্তু সেমিফাইনাল বাকি রয়েছে, যদি ফাইনালে উঠতে পারে তাহলে ফাইনাল থাকবে। তো সব কিছু মিটলেই কিন্তু সাইনিংটা হবে, এই মুহূর্তে কিন্তু এত তাড়াতাড়ি পসিবল নয়, এইটুকু আমি তোমাদের বলতে পারি। এরপর যে আপডেটটা দেবো সেটা হচ্ছে আহমেদ জহুকে নিয়ে। তো বন্ধুরা, তোমাদেরকে আমি প্রায় সপ্তাহখানেক আগেই ভিডিওতে জানিয়েছিলাম যে আহমেদ জহুর সাথে কিন্তু কথাবার্তা চালাচ্ছে উড়িষ্যা এফসি, এবং উড়িষ্যা এফসি তাকে কিন্তু 2 বছরের জন্য একটা চুক্তি অফারও করেছে। যেহেতু লোবেরা তাদের কোচ হয়ে আসছেন, তাই তার পুরনো ছাত্রদের চাইবেন লোবেরা, সেটাই স্বাভাবিক। তো বর্তমানে দাঁড়িয়ে কিন্তু সবথেকে বড় সুখবর এইটাই যে উড়িষ্যা এফসি কিন্তু অ্যাডভান্স স্টেজের কথাবার্তা চালাচ্ছে আহমেদ জহুর সাথে, এবং যে কোনো মুহূর্তে কিন্তু ডিলটা ডান হয়ে যাবে। এটা কিন্তু বর্তমানে দাঁড়িয়ে সবথেকে বড় খবর উড়িষ্যা এফসির জন্য। দারুণ টিম কিন্তু করছে আগামী সিজনের জন্য, সেই রকমই ভাবনা চিন্তা কিন্তু রয়েছে উড়িষ্যা এফসির, এটা অবশ্যই একটা ভালো খবর। তো বন্ধুরা, এরপরে যে আপডেটটা শেয়ার করবো সেটা মোহনবাগানেরই আপডেট। তো সবার ফার্স্টেই সেইটা আমার শেয়ার করা উচিত ছিল, কিন্তু লাস্টে করছি। যেটা হচ্ছে, তোমাদেরকে সকালের ভিডিওতেই জানিয়েছিলাম যে তিরিকে কিন্তু মোহনবাগান ছেড়ে দিচ্ছে। তো এখন সেটা অফিসিয়ালি হয়ে গেছে বলে যে মোহনবাগান অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট না করলেও তিরি কিন্তু অফিসিয়ালি জানিয়ে দিয়েছেন। তিরি সোশ্যাল মিডিয়াতে মোহনবাগানকে পুরোপুরি গুড বাই জানিয়ে দিয়েছেন। 3 বছর পর তিনি কিন্তু দল ছাড়লেন, দল তিনি নয়, দল আর কি মানে মোহনবাগানই তাকে আর কি রাখলো না, সেটাই হচ্ছে কথা। তো এবার দেখা যাক মোহনবাগান তার পারফেক্ট রিপ্লেসমেন্ট প্লেয়ার হিসাবে কাকে দলে নেয়, এইটাই কিন্তু বর্তমানে দেখবার বিষয়। তো এই হচ্ছে আজকের একটা গুরুত্বপূর্ণ ভিডিও। আই হোপ ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। আজ এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।